নমস্কার বন্ধুরা স্টাফ সিলেকশান কমিশনের দু হাজার উনিশ সালের সিএইচএসএল এক্সামিনেশনের টায়ার ওয়ানের রেজাল্ট আউট এবং কাঠ আপ কত এসেছে সেটা প্রকাশিত হয়েছে তো আপনারা যদি দু হাজার উনিশ সালের সিএইচএসএল এক্সামিনেশন দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি এসএসসি ডট ডট ইন এর ফুল অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে চলে আসবেন এখানে আসার পর দেখুন এখানে একটা রেজাল্ট বলে অপশান রয়েছে তো এই রেজাল্টের উপরে আপনারা এসে প্রথমে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর আমরা একটি নতুন পেজে উপস্থিত হয়েছি এখানে আসার পরে দেখুন এখানে সিএএইচ এস এল একটা লেখা রয়েছে তো এই সিএইচএসএল এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে দেখুন আমি ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে দেখুন রাইট আপ লেখা চলে এসছে একদম ডান সাইডে দেখুন এবং তারপরে দেখুন রেজাল্ট চলে এসেছে তো এই রাইট আপের ক্লিক করে কত কাটা পেসেছে আপনাদের সেটা দেখতে পারেন আর রেজাল্টে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা দেখতে পারেন তো প্রথমে আমি ক্লিক হেয়ার রাইট আপে করছি তো এখানে করার পর দেখুন আমার এই পেজটা আগের দিন ডাউনলোড করা রয়েছে তাই আমি এখানে ক্লিক করে দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি কাঠাবের অফিশিয়াল অফিসিয়াল নোটিফিকেশানটিতে এখানে আসার পর দেখুন কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছিল বা নিয়োগের জন্য যে পরীক্ষাটা হয়েছিলো সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন এলডিসি বা জেএসএ অ্যান্ড পিএ বা এস এখানে ইউ আর এস সি এস টি ও বিসি প্রভৃতি ক্যাটেগরি অনুসারে ভাগ করা রয়েছে এখানে আপনাদের কত কাট আপ সেটা দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের কতজন প্রার্থী পাস করেছেন তার লিস্ট দেওয়া রয়েছে তো এখানে আপনাদের টোটাল কিন্তু চুয়াল্লিশ হাজার আটশো ছাপ্পান্ন জন প্রার্থীকে পাশ করানো হয়েছে এখানে দেখুন আপনাদের ইউ আর দের কাটা এসছে একশো উনষাট পয়েন্ট ফাইভ টু ডবল ফোর জিরো এবং আট হাজার তিনশো একুশ জন ইউআর প্রার্থী এখানে পাশ করেছেন তারপরে এসসি রয়েছে এস টি রয়েছে তো এইগুলো আপনারা কাইন্ডলি অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন তো রেজাল্টে আপনারা ক্লিক করবেন এখানে রেজাল্টে আসার পর ক্লিক হেয়ার যে অপশন রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমাদের আগে থেকে ডাউনলোড করা রয়েছে তাই এখানে ক্লিক করে আমরা দেখে নিচ্ছি দেখুন রেজাল্টের পিডিএফটি চলে পিডিএফটি অনেক বড় তো এখানে কী করবেন ওপরে দেখুন এখানে একটা সার্চ বাটন রয়েছে তো এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের সার্চের অপশান চলে আসবে এখানে আপনাদের রোল নাম্বার যত হবে সেগুলো লিখে দেবেন লেখার পর যদি আপনাদের রোল নাম্বার বা নামটি শো করে তাহলে বুঝে যাবেন আপনারা পাস করেছেন আর যদি না শো করে তাহলে আপনি বুঝে যাবেন আপনি পাস করেননি তো বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের রেজাল্ট এবং কাঠ আপ কত দেখে নিতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত ছিল তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন আর এই সমস্ত জব নোটিফিকেশান আরও জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ